একদম পাশেই রয়েছেন মোহাম্মদ ইয়াহিয়া। আপনি বলুন যে মুসলিমরা কি চাইছেন, এবং আমাদের আরেকটা আশঙ্কা, সেটা হচ্ছে আজকের রায় নিঃসন্দেহে আপনি স্বাগত জানাবেন, কিন্তু আমরা ভারতবর্ষে দেখি যখন তিন তালাক বেআইনি হয় তখন তাকে সেইভাবে স্বাগত জানানো হয় না। অর্থাৎ রায় পছন্দ হলে স্বাগত, আর যদি না পছন্দ হয় তাহলে আমি বলবো যে মানুষের আবেগের প্রতি সুবিচার হলো না। আপনারা কি বলছেন? আপনার সময় শুরু এখন। সুমন, এটা খুব পরিষ্কার করে বলছি, আপনি যে বিষয়টা বলেছেন, ভারতবর্ষের মুসলিম সমাজ কখনোই সুপ্রিম কোর্টের বিরোধিতা করেনি। তিন তালাক নিয়ে আমাদের একটা সেন্টিমেন্ট নিশ্চয়ই ছিল, কিন্তু সেটাকে নিয়ে আমরা কোনোদিনই ভায়োলেন্ট হইনি। রাম মন্দির নিয়ে আরএসএস বিজেপি যেভাবে ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করে গেছে, এটা আজকের নতুন নয়। আপনার আনন্দবাজার, এখানে পরিষ্কার লেখা আছে মহিলাদের উচিত অন্যদের কথা, ভাবাবেগের কথা মাথায় রাখা। কে বলছেন? সর্বভারতীয় সভাপতি বিজেপি, উনি বলছেন মুসলিমদের উচিত ভাবাবেগ, হিন্দুদের ভাবাবেগ মেনটেন করা, মহিলাদের উচিত তাদের ভাবাবেগ মেনটেন করা। আলটিমেটলি কার ভাবে কার দায়িত্ব মেনটেন করা, সেটা তো খুব কনফিউজিং। কালকে তো বলবে এসসি এসটি যারা তাদের উচিত হিন্দুদের ভাবে মেনটেন করা। আলটিমেটলি বিজেপি যে বিষয়টা তুলতে চাইছে সুমনদা, খুব পরিষ্কার, তারা হচ্ছে একটা রাজনৈতিক ধর্ম আমদানি করতে চাইছে, সেটা কোনো হিন্দুত্বের ধর্মে নয়। আর আজকে অমিতবাবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি, খুব সত্যি কথা বলেছেন যে ভারতবর্ষের মুসলমান কোন দেশদ্রোহী ছিল না, তাদেরকে দেশদ্রোহী সাজানো হয়েছে, এটা বাস্তব। সত্যি কথাটা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে রাম মন্দির নিয়ে বিজেপি রাজনৈতিক দল যেভাবে ময়দান ঝাঁপিয়েছে, ভারতবর্ষের কোন রাজনৈতিক দল সেভাবে ময়দান ঝাঁপায়নি। কংগ্রেস ছাড়া, বিজেপি ছাড়াও কংগ্রেস আর সিপিএম টিএমসি থেকে প্রচুর রাজনৈতিক দল আছে যাদের নেতৃত্ব হচ্ছে হিন্দু, কই তারা তো রাম মন্দির নিয়ে কখনো ঝাঁপায়নি। ক্ষুদ্র একটা অংশ যারা নিজেদের দাবিটাকে প্রচার প্রচার করার উদ্দেশ্যে গোটা ভারতবাসীর, গোটা ভারতবাসীর হিন্দুদের উপর চাপানোর চেষ্টা করছে, আমরা এটা তীব্র বিরোধিতা করছি। মুসলমানদের যখন হাজি আলীতে 2016 সালে হাজি আলীতে মহিলাদেরকে ঢোকার পারমিশন দেয় সুপ্রিম কোর্ট, কোন মুসলিম বিরোধিতা করেনি। আজকে যখন সুপ্রিম কোর্ট সাবরীমালা নিয়ে যখন রায় দেয়, তখন তাদের দলের লোকেরা গিয়ে এমনকি একটা হিন্দু মন্দিরকে, হিন্দু আশ্রমকে পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। ভায়োলেন্ট কারা কারা আজকে সুপ্রিম কোর্টে হুমকি দিচ্ছে? মুসলমানরা হুমকি দেয়নি, হুমকি দেয় হিন্দুত্ববাদী তথাকথিত আরএসএস এবং বিজেপির লোকেরা, বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের লোকেরা। মুসলিমরা কোনোদিনই কোনোদিন সুপ্রিম কোর্টের আইনের বাইরে যায়নি, আজও নেই, ভবিষ্যতে ইনশাল্লাহ যাবে না। কিন্তু যারা যাদের পছন্দ মতো রায় না হলে সুপ্রিম কোর্টকে হুমকি দেয়, তারা হচ্ছে বিজেপি আরএসএস দল, তাদেরকে বরং খুব বেশি জরুরি ভাবা যে তারা সুপ্রিম কোর্টের রায়টাকে মানবে কি না। আপনার সময় শেষ, মোহাম্মদ ইয়াইয়া। না না, আমি প্রথম অবজেকশন করছি রাজুদের এই মন্তব্যতে যে সংখ্যাগুরুদের, সোটা জিতবেন সংখ্যাগুরুদের, গোটা ভারতবর্ষটা ভারতীয়দের, এখানে সংবিধানের আইন চলবে, এখানে কি সংখ্যাগুরুর মতামত চলবে নাকি? এখানে চলুক সংবিধানের আইন, আমরা মানতে রাজি আছি। রাজুদার যদি বুকের পাটা থাকে 56 ইঞ্চি উঁচু করে বলুক পরিষ্কার করে যে আমরা সুপ্রিম কোর্টের আইন মানতে বাধ্য। আর বুকের যদি পাটা থাকে আপনি এখানে বলুন, আপনারা করতে পারেন, আপনি বলুন সরকার করেছে, আমি যে বলছি নির্যাতন করেছি, আমরা বলছি আমরা করেছি, আমাদের সরকার করে কি করেছেন? আপনারা বলুন, বলুন যে মুসলিম মহিলাদের নির্যাতন করা হয়েছে, তার বিরুদ্ধে কারা লড়াই করেছে, তারা তাদেরকে মুক্তি দিয়েছে। ভারতীয় বলতে চাইছি, আজকে যেহেতু সুপ্রিম কোর্টের বিষয়টাকে নিয়ে এসছে, আমি অমিয়দাকে জিজ্ঞেস করব, 1992 সালে যে দাঙ্গা হয়েছিল সেখানে কয়েক হাজার মুসলমানকে কতল করা হয়েছিল, তাদের জাস্টিসের কথা কোনো খেয়াল করেনি আপনি? কে মানা করেছিল? আমি বলিনি, বলিনি 2002 সালে, 2002 সালে না না, বিশ্ব হিন্দু পরিষদকে মানা করেছিল, আপনি সুপ্রিম কোর্ট হাইকোর্ট আপনি জাস্টিস দেবেন না, জাস্টিসের ব্যাপার আপনি খেয়াল ছিল না? 1 লাখ 20 হাজার সাবরিমালা।